চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিলেট, ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। মাদারীপুরের রাজৈরে হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়াও বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ স্থানেই দিনভর সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে, তবে ফলাফল ঘোষণার পর বেশ কিছু স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে হামিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। একই উপজেলার 2 নং আখানগর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার মেয়েকে আটক করে পুলিশ। এ সময় গুলিতে বেশ কয়েকজন আহত হয়। সিলেটের গোপালগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে 2টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে আব্দুস সালাম নামে এক রিক্সা মেকানিকের মৃত্যু হয়। পটুয়াখালীর চরমন্তাজে ফলাফল ঘোষণায় গরমিল নিয়ে কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহত হয়, আহত হয়েছে অন্তত 50 জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মোট 295 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 48 জন, সংরক্ষিত নারী সদস্য 112 জন এবং সাধারণ সদস্য পদে 135 জন নির্বাচিত হয়েছেন। আক্তার হোসেন, চ্যানেল আই।